ফ্রেন্ড, নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আর ভিডিওটা আমি আজকে কাঁঠালের এঁচোড় রান্না করব। দেখো এনেছি চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলো একটু দেখে নাও, 130 টাকা নিয়েছে চিংড়ি মাছগুলো। একটু মানে ভেবেছিলাম একটু ছোট আনবো, কিন্তু একটু বেশি বড় বড়ই হয়ে গেছে চিংড়ি মাছগুলো। দেখো তো ওই চিংড়ি মাছগুলো আমি ভালো করে মানে বাছবো, বাছার পরে আমি পরিষ্কার করে তারপরে আমি দেখাচ্ছি তোমাদের। তোমরা দেখো আমি কীভাবে চিংড়ি মাছটা পরিষ্কার করি, আর ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি কীভাবে কাঁঠাল কেটে কীভাবে রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো ফ্রেন্ড, দেখো চিংড়ি মাছগুলো পুরো বাসা হয়ে গেছে আমাদের। একটা হয়েছে 100 চিংড়ি মাছ। তো চলো এখন যাব কাঁঠাল পাড়তে। তো আমাদের গাছেরই কাঁঠাল, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কষ্ট করে গাছে উঠে কাঁঠালটা পারলাম, খুব কষ্ট হয়ে গেছে। দেখো আমাদের গাছেরই কাঁঠাল, এই এখানে যতগুলো গাছ আছে সব আমাদেরই। আর এই যে কাঁঠাল, কত বড় কাঁঠাল। তো হ্যালো ফ্রেন্ড, এই কাঁঠালটা এখন আমি কাটবো। এখানে তেল নিয়েছি, আর এই যে আমার ছোট্ট বটি, এটাকে তেল ভরিয়ে নেব যাতে এটা লাগিয়ে না থাকে। ভালো করে তেল ভরে নিচ্ছি, আর আমার দুই হাতে তেল নিয়ে নিচ্ছি যাতে কাঁঠালটা মানে কাটলে পরে মা বলেছে কি হাতে লেগে যায় যে কারণে। তো আমি তেলটাকে ভালো করে নিয়ে না এখন কাঁঠালটাকে কাটবো। এই যে কাঁঠাল, আমার বটিটা অনেক ছোট হয়ে গেছে। হ্যাঁ রান্না শুরু করব। দেখো আমার কাঁঠালগুলো আমি টুকরো করেছি, আর আলুগুলো ছোট ছোট টুকরো করেছি। তো আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, কারণ সিদ্ধ করে নিলে খুব ভালো হয়, তো মানে আঠাগুলো সরে যায়। তো আমি সিদ্ধ করে নিয়েছি, দেখো। তো এটাই আমি এখন রান্না করব, বেশি মশলা দেবো না, জাস্ট নর্মালি রান্নাটা করব। তো তার আগে আমি চিংড়ি মাছ ভেজে নেব। তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আমি কিভাবে আমি কাঁঠালের এঁচোড় রান্না করছি, তোমাদের ভালো লাগবে, খুবই ভালো লাগবে ভিডিওটা। দেখো চিংড়ি মাছ, চিংড়ি মাছটা আমি এখন ভেজে নেবো ভালো করে।
আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তোমরা দেখো লাল লাল সালসালটা লাল হয়ে গেছে চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো আমি এখন তুলে নেবো, দেখো চিংড়ি মাছগুলো লাল হয়ে গেছে। আমি এই বাসিতে দেখো তো আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তো এবার দেবো জিরে, মানে আমি হালকায় রান্না করছি, মানে বেশি মশলা করছি না, কারণ যেহেতু মানে বাচ্চা কাচ্চাও খাবে, তো আমি হালকায় মশলা দিচ্ছি, বেশি মশলা দেবো না। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে না আমি ই করতে হবে, দারুণ। পেঁয়াজটা হাতে করে ধুয়ে নিলাম, এখানে এর মধ্যে আমি একে দিয়ে দেবো হলুদ আর লবণ, লবণ দিয়ে দিই। পেঁয়াজ লঙ্কার গুঁড়ো, লঙ্কার আমি চামচ করে দিচ্ছি, দেখি দেখি এক চামচ, এক চামচ লঙ্কার গুঁড়ো। পেঁয়াজটা ভালোই ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর লাল। তো আমি এর মধ্যে কাঁঠালের একটুগুলো দিয়ে দেবো, কাঁঠালের একটুগুলো দিয়ে কাঁঠালের একটুগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের একটু দিয়ে বারবার কিন্তু নড়ে যাচ্ছে, আমি ভাত আর এখানে ইঁচড় নিয়ে নিয়েছি যেটা আমি রান্না করলাম। তো এখন আমি খাবো, তো ইঁচড়টা কেমন রান্না হলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমি এখন মানে খুব খিদে লেগে গেছে, আমি সকাল থেকে এখনো কিছুই খাইনি, তো এখন আমি খেয়ে নেব, আমি খেয়ে বলছি কেমন হয়েছে। আর ভাতও নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, তো আমি এখন খেয়ে নেব। খুব
তো হ্যালো ফ্রেন্ড, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে ভুলবে না। তো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসছি। তো আজকের মতন বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি।